নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত। তো বন্ধুরা, কিছুদিন পরেই আসছে নীল ষষ্ঠী বা নীল পুজো। তোমাদের অনেকেরই অনুরোধ ছিল যে আমি এই পুজো বিধিটা দেখাই। তো তোমাদের অনুরোধ অনুযায়ী আজকে আমি তোমাদের জন্য এই পুজো বিধিটা নিয়ে চলে এসেছি। সন্তানদের মঙ্গল কামনায় মারা এই নীল পুজো বা নীল ষষ্ঠীর পুজো করে থাকেন। তো চলো দেখে নেওয়া যাক এই পুজো বিধি। আজকের ভিডিওতে আমি তোমাদের পুজো বিধির সাথে সাথে নীল পুজোর সঠিক সময়সূচি এবং কখন তোমরা দীপদান করবে এবং তার সাথে নীল পুজোর ব্রতকথা পড়ে শোনাবো। তো দেখো, পুজো বিধি শুরু করার জন্য আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর সমস্ত এই জায়গাটা মুছে নিয়েছি। এবার একটি জলচৌকি পেতে নিয়েছি, তার উপরে আমি একটি সাদা রঙের কাপড় পেতে নিচ্ছি। তোমরা কেউ চাইলে বাজারের কোনো ফ্যান্সি সাদা রঙের কাপড়ও নিতে পারো বা এরকম মার্কিনের কাপড় নিতে পারো, এগুলো যে কোনো দশকর্ম ভাণ্ডারে অ্যাভেলেবেল থাকে। এবার আমি আসন শুদ্ধিকরণ করে নিয়েছি, তার জন্য গঙ্গা জল আর ফুল নিয়ে নিয়েছি। তো আমি আসনটিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি, তোমরাও শুদ্ধিকরণ করে নেবে। তোমাদের মন্দিরে যদি প্রভু স্থাপিত থাকে তাহলে সেখানেও পুজো করতে পারো, আর না হলে আমার মতন আলাদা করে পাটা পেতে নেবে। এবার দেখো, প্রভুর যে গৌরী পদ্মটি সেটি যেন অবশ্যই উত্তর দিকে থাকে, এরকম দেখে তোমরা বাবাকে স্থাপনা করবে। প্রথমেই আমি বাবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করব, তার জন্য নিয়ে নিচ্ছি দুধ, এখানে নিচ্ছি দই এবং তারপরে নিচ্ছি ঘি এবং তারপরে আমি নেব মধু এবং অবশ্যই শর্করা। এবার তোমরা অনেকেই আমাকে শর্করা সম্বন্ধে জিজ্ঞেস করেছিলে যে শর্করাটা কী, তো আমি এখানে মিছরি মেশাই। তোমরা চাইলে কেউ বাতাসা বা মোটা দানা চিনিও মেশাতে পারো। আর অবশ্যই বাবার পুজোতে যেটা লাগে সেটা হচ্ছে গঙ্গা জল। তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে আমি গঙ্গা জল দিয়েও বাবাকে অভিষেক করাবো, তো তার জন্য এখানে আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি। আমার মাটির যেহেতু মূর্তি সেহেতু আমি অল্প করে পঞ্চামৃত করছি, তো তার জন্য আমি দুধের মধ্যে দই, ঘি, শর্করা এবং তোমার মধু মিশিয়ে নিচ্ছি। এরপরে চলো আমরা বাবাকে, দেখো এখানে আমি অভিষেক করাচ্ছি। তো আমি ওম নমঃ শিবায় বলছি, তিনবার ওম নমঃ শিবায় বলবো এবং তিনবারই আমি বাবাকে অভিষেক করাবো। খুব ভালো হয় তোমরা যদি তামার ঘটে এই কাজটি করতে পারো, মানে অভিষেকটি করতে পারো, আর না হলে মাটি বা স্টিলের ঘট যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে তো সেটা করতে পারো। এবার দেখো, আমি অবশ্যই গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি বা অভিষেক করিয়ে নিচ্ছি। তো সেই সময়ও আমি অবশ্যই মনে মনে ওম নমঃ শিবায় বলি। তো এইভাবে আমি তিনবার বাবাকে গঙ্গা জল দিয়েও অভিষেক করাবো। এবার দেখো, বাবার এই যে অভিষেকটা হলো, তো সেই পঞ্চামৃতটি তোমরা উপোসভঙ্গের সময় চরণামৃত বলে গ্রহণ করতে পারো। আমার মাটির সেহেতু আমার এর মধ্যে মাটি মিশে গেছে, তো আমি এটা করতে পারবো না, তাই আমি এটা কালকে গাছের গোড়ায় দিয়ে দেবো। তো দেখো, এটার মধ্যে এই পাত্রটিকে এখন আমি পরিষ্কার করে নেব, কেন কি বাবাকে সবসময় তো আমি এরকম দুধ জলে বসিয়ে রাখতে পারি না, কেন কি আমার বাবা তো এমনিতে তোমার গঙ্গা মাটি দিয়ে তৈরি। যাদের পাথরের মূর্তি থাকে তাদের এই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, তবুও আমি বলবো যে বাটিটি একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। তো আমি দেখো আবার পুনরায় স্থাপন করে দিয়েছি এবং আমি একটি পৈতে এখন প্রদান করে দিচ্ছি। নীলষষ্ঠীর দিন অবশ্যই একটি নতুন পৈতে অবশ্যই তোমরা বাবাকে প্রদান করবে। আমার যেহেতু বাবাকে পড়ানো ছিল এবং আজকে সোমবার না, সেহেতু আমি পৈতেটি চেঞ্জ করছি না, যেটা পরানো ছিল সেটাই দিচ্ছি। এবার দেখো, বাবার পুজোয় যেটা সব থেকে জরুরি লাগে, আকন্দ ফুল, বিল্লপত্র, নীলকণ্ঠ ফুল, তারপরে তোমার ধুতুরা ফুল, ধুতুরা ফল সবই আজকে আমি জোগাড় করার চেষ্টা করেছি এবং সবই আমি এনেছি। তো সেইগুলোকে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। বাবার পুজোয় শ্বেতচন্দন লাগে, তাই আমি এখন শ্বেতচন্দন বেটে নেব। এটা দিয়ে আমি তিলকও করাবো, আবার এখানে যে ফুলগুলো এনেছি তাতেও আমি ছিটিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি গঙ্গা জল দিয়ে ফুলগুলোকে শুদ্ধিকরণ করে নিলাম। যদিও ফুল শুদ্ধির কোনো মানে নিয়ম নেই, কিন্তু তবুও এই মার্কেটে সবাই হাত দিয়ে দেখে বলে আমি একটু ফুলের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে নিই প্রত্যেক দিনই, আর ওম গঙ্গা গঙ্গা মুখে বলে নিই। তো আমার মনে হয় সেটাতে শুদ্ধ হয়ে যায়। এবার দেখো, আমি চন্দন বেটে নিচ্ছি এবং আমি বাবাকে এখানে তিলক করাবো। তো তিলক করানোর সময়ও আমি ওম নমঃ শিবায়ও বলি। এবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি তিলকটা কোন দিক থেকে কোন দিকে করি, তো আমি বাঁ দিক থেকে ডান দিকে তিনবার বাবা কপালে তিলক করি। এবার দেখো এই চন্দনটি আমি ফুল বেলপাতা এই সমস্ত কিছুতে ছিটিয়ে নিচ্ছি এবং তারপরে আমি বাবাকে অবশ্যই পুষ্প প্রদান করব। তো প্রথমেই আমি যে মাল্যটি এনেছি সেই মাল্যটি আগে দান করে দেব বাবাকে, বাবার গলায় সুন্দর করে পরিয়ে নেব। আর আমার মনে হয় আকন্দ ফুলের মালা পরালে বাবাকে সবথেকে সুন্দর লাগে, এটা আমার মনে হয়। তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানিও। এবার আমি দেখো ধুতুরা ফুল দিচ্ছি, ধুতুরা ফল দিচ্ছি এবং তার সাথে সাথে বিল্লপত্র এবং ফুল যা আজকে এনেছি সবই আমি প্রদান করে দেব। এবং অবশ্যই বাবাকে যখন প্রদান করব তখন যাই প্রদান করি না কেন সেই সময় আমি ওম নমঃ শিবায় জপটা মনে মনে করে থাকি। আর এরপরে আমি যে ফুলগুলো নিয়েছি তো সেই ফুল দিয়ে বাবার মন্দিরটা সুন্দর করে সাজিয়ে দেব। বাবাকে সাদা ফুল দিতে পারো, হলুদ ফুল দিতে পারো, আর নীলকণ্ঠ ফুল থাকলে অবশ্যই নীলকণ্ঠ ফুল বাবাকে একটু দেবে। তো দেখো এইভাবে আমি মন্দিরটা সাজিয়ে নিলাম। বাবাকে কিছু গোটা ফল দান করব, তার জন্য আমি দেখো শ্রীফল এনেছি এবং তার সঙ্গে অবশ্যই এই সময় কাঁচা আম দিতে হয়। তো কাঁচা আম আমি এনেছি আজকে, যদিও আমি বোটা শুদ্ধ পাইনি বা শীষ শুদ্ধ পাইনি। তো এগুলো নীল পুজোর আগের দিনই পাওয়া যায়, শীষ শুদ্ধ বেল, শীষ শুদ্ধ তোমার কাঁচা আম। আর কাঁচা আমটা এই জন্যই আমাদের বাড়িতে দেওয়া হয় কেন কি এটা সিজনের ফল আর প্রথম ওঠে। তো তোমরা তো যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা জানোই যে আমরা ঠাকুরকে কোনো ফল বা যেটা প্রথম যে জিনিসগুলো ওঠে তো সেটা না দিয়ে আমরা মানে ভোগ গ্রহণ করি না, মানে সেই ফলটি গ্রহণ করি না। তো সেই জন্য আমরা এই নীল পুজোর দিন কাঁচা আমটা প্রদান করি, এটাই আমাদের বাড়ির নিয়ম। তো এখানে আমি 5 রকমের ফল নিয়ে নিয়েছি এবং অবশ্যই বাবারকে যখন আমরা পুজো করি সেটা মন্দিরেই হোক বা গৃহেই হোক আমরা কিন্তু বাবার লিঙ্গে সেই ফলটি ঠেকিয়ে ওম নমঃ শিবায় বলে তারপরে বাবাকে উৎসর্গ করি। তো দেখো এখানে প্রথমে আমি শ্রীফল দিয়ে দিলাম এবং তারপরে আমি কাঁচা আম দিচ্ছি, তারপরে আমি আর যে 3 রকমের ফল এনেছি। আমাদের বাড়িতে কলা শশাটা দিতেই হয় যে কোনো পুজোতে, তো কলা শশাটা দিচ্ছি আর তার সঙ্গে শ্রীফল আর পেয়ারা আর তার সঙ্গে হচ্ছে তোমার কাঁচা আম। তো এইভাবে আমরা একটা দিনের জন্য বাবার কাছে এরকমভাবে ফলগুলো রেখে দিই তাকে উৎসর্গ করে। তো তোমরাও চাইলে এরকমভাবে পুজো দিতে পারো যদি আমার পুজো পদ্ধতিটি তোমাদের ভালো লাগে। এবার দেখো আমি বাবাকে মিষ্টান্ন প্রদান করব, তো তার জন্য বাবার যেটা সবথেকে প্রিয় প্যারা নিয়ে এসেছি এবং তার সাথে সাথে বাবার সবথেকে প্রিয় হচ্ছে মিছরি এবং বাতাসা। তো আমি এখানে আজকে সাদা বাতাসা দিয়ে বাবাকে ভোগ দেব এবং এখন আমি এই ভোগটিকে বাবাকে গ্রহণ করার জন্য অনুরোধ করব এবং অবশ্যই একটু জলও দেব। যদি আমি মন্দিরে যেও পুজো দিতাম তাহলেও আমি এই জিনিসগুলো নিয়েই যেতাম সঙ্গে করে, আর যেহেতু গৃহে দিচ্ছি তাহলে তো কোনো অসুবিধাই নেই, এগুলো আমি দিয়ে দেবো এখন বাবার কাছে। এবং বাবার ভোগ অবশ্যই বিল্লপত্র দিয়ে আমি সবসময় নিবেদন করি, তো সেটাই করে নিচ্ছি এখন। আমি বিল্লপত্র দিয়ে নিবেদন করছি, তোমরা বিল্লপত্র দিয়েও নিবেদন করতে পারো বা ফুল থাকলে ফুল দিয়েও নিবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই সেটাতে। এই নীল ষষ্ঠী বা নীল পুজোর দিন মারা সন্তানের মঙ্গল কামনায় ঘিয়ের বাতি প্রদান করে। তো আমি দেখো এখানে একটি ঘিয়ের বাতি জ্বালিয়ে নিচ্ছি, মাটির প্রদীপের মধ্যে ঘি দিয়ে আমি বাতিটি জ্বালাচ্ছি এবং বাবার সামনে এটি আমি অবশ্যই আরতি করব এই প্রদীপটি দিয়ে এবং তারপরে বাবাকে আমি এটা প্রদান করব। তো তোমরাও যারা মারা আছো তারা এইভাবে বাবার কাছে এই দিনে প্রদীপ দান করবেন। প্রদীপ দান করার যে মুহূর্তটা সেটা আমি বলে দিয়েছি, ভিডিওর প্রথমেই আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। এবার প্রদীপ দ্বারা বাবার আরতি করে নিচ্ছি। ধূপকাঠি দ্বারা আরতি করে নিচ্ছি। ধূপ বাবার অত্যন্ত প্রিয়, তো আমি অবশ্যই ধূপ জ্বালানোর চেষ্টা করি বাবার পুজোতে, তো সেই জন্য আমি এখানে ধূপ জ্বালিয়ে নিচ্ছি। এবার ধূপ দ্বারা আমি আরতি করে নেব। তো এইভাবে আমি নীল ষষ্ঠীর পুজোটি সম্পন্ন করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার মতন দেখে তোমরা পুজোটি করতে পারো। এরপরে আমি ব্রতকথা পড়ব, তার জন্য আমি ব্রতকথার বই যেটি আছে সেটি আমি নিয়ে নেব এবং তার মধ্যে নীল ষষ্ঠীর ব্রত যেখানে আছে, দেখো এখানে আমি মেয়েদের ব্রতকথা নিয়েছি, এর মধ্যে নীল ষষ্ঠীর ব্রতকথা আছে। তোমাদের বাড়িতে যদি এই ব্রতকথার বইটি না থাকে, তোমাদের বাড়িতে যে পাঁজি বা পঞ্জিকা আছে তার মধ্যে দেখবে নীল ষষ্ঠীর ব্রতকথা আছে, তো তোমরা সেখান থেকে অবশ্যই পড়ে নেবে। আমি এই দেখো হাতে ফুল নিয়ে নিয়েছি, বিল্লপত্র থাকলে বিল্লপত্রও নিয়ে নিতে পারো। নিয়ে এই যে দেখো নীল ষষ্ঠীর ব্রতটি আমি এখন পড়ব, তো চলো তোমাদেরকে একবার পাঠ করে শোনাই। ষষ্ঠীর ব্রতকথা। এক বামুন আর বামুনি কোনো ছেলে পুলে হয়ে বাঁচত না। তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরয়ু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি। এই কথা শুনে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বলল, ওগো বাছারা, তোমরা আর দূরে যেও না, আরও দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন ও বামনি তখন তাকে নিজের দুঃখের সব কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বলল, দোস্ত তোমাদেরই বাছা, সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি, কখনো বলেছ কি যে আহা ষষ্ঠী দাস বেঁচে আর থাক, সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি মা বলো। বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি, তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবীর এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত করলেন। এরপরে কিছুদিনের ভেতরেই মা ষষ্ঠীর দয়া বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতোই তার কোনো আর অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে লাগলো। ব্রতের ফল, ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তার সন্তানের অমঙ্গল কোনোদিনও হয় না। তো বন্ধুরা, আমার এই নীল ষষ্ঠীর পূজাবিধি তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আজকে আমার পরিবারকে নতুন দেখছো তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যেও, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, দেখা হবে আবার কালকে আরও একটি পূজা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাবা ভোলানাথ তোমাদের সকলের মঙ্গল করুক।